প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক লুভুর মিউজিয়ামের সামনে ফ্রান্সে গতকাল একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে কট্টর ডানপন্থীরা নির্বাচনের প্রথম পর্বে জয়লাভ করেছে আর এই নির্বাচনের দ্বিতীয় পর্বেও যদি জয়লাভ করে কট্টর ডানপন্থী দল আর তাহলে তাদের নেতা হবেন জগদান বাগদেলা এবং তিনি হতে পারেন ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে অভিভাষণ বিরোধী এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচক মারিন লুপেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এন জয়ী হয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে তবে এই জয় নিয়ে গতকাল আসলে এই পুরো প্যারিস জুড়ে এবং ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে এখানকার সাধারণ জনগণ তবে নির্বাচনের দুই পর্ব মিলিয়ে শেষ পর্যন্ত আর এন জয় পাবে কিনা তা আগামী সপ্তাহের রান অফ ভোটের আগের দিনগুলোতে হতে যাওয়া রাজনৈতিক সমঝোতার উপর আসলে অনেকাংশেই নির্ভর করবে বলে জানিয়েছেন এখানকার রাজনৈতিক বোদ্ধারা এবং এটি নিয়ে আসলে সংবাদ প্রকাশ করেছিল রয়টার্স তবে এখন দেখার বিষয় হচ্ছে আসলে এই নতুন সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এখানকার যে অভিভাষণ সংক্রান্ত যে আইন কানুন এবং অভিভাসন বিরোধী যে আইন কানুন সেগুলোর ভেতরে কি ধরনের পরিবর্তন আসে সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে যে রোববারের ভোটে আর এন এর মিত্ররা চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছে আর আটাশ শতাংশ ভোট পেয়ে তার পরবর্তী অবস্থানে রয়েছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট বা এনএফপি আর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী টুগেদার অ্যালায়েন্স পেয়েছে মাত্র বিশ শতাংশ ভোট তার মানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আসলে বর্তমান ক্ষমতাসীন দল এবং তারা মাত্র বিশ পার্সেন্ট ভোট পেয়েছে আর এই ফলাফল প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য অনেক বড় ধরনের একটি বিপর্যয় ডেকে আনছে এবং একই সাথে এটি আসলে তার ব্যক্তিগত পর্যায়েও অনেক বড় ধরনের একটি হার চলতি মাসের প্রথম দিকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের নির্বাচনে তার মনোনীত প্রার্থীরা আর এন এর প্রার্থীদের কাছে খুব বাজেভাবে পরাজিত হয়েছে এবং সেই পরাজয়ই আসলে বলে দিচ্ছিল যে ম্যানুয়েল ম্যাক্রোর দলের যে পপুলারিটি বা জনপ্রিয়তা সেটি আসলে ক্রমশই কমছে এবং নির্বাচনের আগেই আসলে অনেকাংশে তারা আসলে ভেতরে ভেতরে টের পাচ্ছিল যে ক্ষমতার পালাবদল হয়তো খুবই স্বাভাবিক এবং ঘনিয়ে আসছে আমি আজকে সারা দিন আসলে প্যারিসের বিভিন্ন জায়গায় ঘুরেছি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি বিশেষ করে এখানকার বাঙালি যারা রয়েছে বাংলাদেশ থেকে যারা রয়েছে এবং বাইরে থেকে আসলে যারা এসেছে অনেকেরই আসলে এখন পর্যন্ত এখানে প্রপার বৈধ কাগজপত্র হয়নি তাদের মধ্যে আসলে একটি আতঙ্ক বিরাজ করছে ভয় বিরাজ করছে ফ্রান্সের লুভর মিউজিয়ামের সামনে থেকে রায়হান জিলানি আর টিভি